সরি দাদা, সব সব 2014-এ সবাইকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটি নিয়ে কাজ করবো তা হচ্ছে ট্রিকি মডেলিং। ওকে, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা কিছুটা ট্রিকি। তো আমি ফার্স্টে আমার মডেলটি দেখাচ্ছি যে আমি আজকে কোন মডেলটি তৈরি করতে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার আজকের মডেল যা আমি তৈরি করবো। তো এটা কিছুটা দেখতে সলিনয়েডের মতো, অর্থাৎ মাঝখানে আমার একটি মডেল রয়েছে, একটি পার্ট রয়েছে, এবং এর বাইরে ইলেকট্রিক ওয়্যারের মতো জাস্ট এখানে পেঁচানো আছে। তো এটা ফার্স্টে তৈরি করার জন্য আমাকে কিছুটা চিন্তা করতে হবে যে আমি কীভাবে এটি করতে পারি। ওকে, আমি আমার ক্যাড মডেলটি দেখাই। এটা হচ্ছে আমার ক্যাড মডেল, আর আমি যে পিকচারটি দেখলাম তা হচ্ছে রেন্ডারিংয়ের পরে। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে আমার ভিতরে রয়েছে মেটাল রয়েছে, তার বাইরে তিনটি তার রয়েছে এবং তিনটি তারই একটি আরেকটার খুঁটি পেঁচিয়ে রয়েছে। তো এর জন্য আমি নতুন কিছু ফিচার না, আগের ফিচারগুলো কিছুটা ট্রিকি ভাবে ইউজ করবো। এটা হচ্ছে আমার মডেল। আমি যদি আমার সুইচটি হাইড করে দিই তাহলে দেখা যাবে যে আমার ভিতরে যে পার্টি রয়েছে যার উপরে আমার তার পেঁচিয়ে রয়েছে সেই পার্টি আর কি, এবং আমার বাইরের পার্টি আছে এখানে। আমি এই তিনটি ওয়ারকে যদি একটি কল্পনা করি, অর্থাৎ একটি ধরে নিই, তাহলে এখান থেকে দেখতে পাবো যে আমার নিশ্চয়ই এখানে একটি পাথ রয়েছে, হেলিকাল একটি পাথ রয়েছে। তো আমি দেখাই যে হেলিকাল পাথটি কোথায়। ওকে, আমি হাইড করে দিই। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার হেলিকাল যে পাথটি রয়েছে এটা হচ্ছে এখানে, অর্থাৎ আমি এই পাথটি ইউজ করি আমি আমার যে ওয়ারটি রয়েছে এটি সুইপ করেছি। তাহলে আমি এখন আমার মেইন প্রসিডিউরে চলে যাই। তো এর আগে আমি এই কাজটি কীভাবে করেছি, অর্থাৎ কিছু কীভাবে করবো তার স্টেপ বাই স্টেপ প্রসেসটা একটু দেখাই। ওকে, তার আগে আমি কিছু এডিশনাল জিনিস শিখে নিই। ওকে, আমি আমার একটি পার্ট ফাইল অন করলাম। আচ্ছা, আজকে আমি যে কাজ করব তার কিছুটা আমরা আগে থেকেই শিখেছি, অর্থাৎ আমি যদি এই লাইনটি দিয়ে ওকে আমার একটা সার্ফেস হয়ে গেল, আমি যদি দুটি সার্ফেস আচ্ছা আমি এখন আমি যে টুলটি ইউজ করবো সেই টুলটির কাজ আমি আগেই দেখিয়েছি অন্য টিউটোরিয়ালে। ওকে, এখন আমি যে টুলটি ইউজ করবো তা হচ্ছে স্কেচে গিয়ে কনভার্টিস ইন্টারসেকশন কার্ভ। আমি এখন যদি এই সার্ফেস দুটি সিলেক্ট করে দিই তাহলে এই সার্ফেস দুটি যেখানে ইন্টারসেক্ট করেছে আমি আমার টুলের নাম থেকেই বুঝতে পারছি যে ইন্টারসেকশন কার্ভ, অর্থাৎ একটি একটি কার্ভ জেনারেট করবে যা হচ্ছে দুটি সার্ফেসের ইন্টারসেকশনের মাধ্যমে তৈরি হয়েছে। তো আমি দুটি ফেস সিলেক্ট করলাম, ফেস 1 অ্যান্ড ফেস 2। ওকে, এখন যদি ওকে করে দিই তাহলে দেখা যাবে যে এখানে আমার একটি কার্ভ জেনারেট করেছে। আচ্ছা, আমি হাইড করে দিই। ওকে, এখানে দেখতে পাচ্ছি যে আমার দুটি সারফেস ইন্টারসেক্ট করার ফলে যে কার্ভটি তৈরি হয়েছে এখানে। ওকে, তো এটা মনে হয় সবার বোঝা হয়ে গেছে যে ইন্টারসেকশন কার্ভটা কীভাবে কাজ করে।
এখন আমি আইটি জিনিস দেখাবো, তা হচ্ছে সুইফট। আমরা সারফেসে সুইফট আগে ইউজ করেছি, কিন্তু আমরা এখন যে সুইফটটি ইউজ করব সেটি আগেটি কিন্তু একটু নতুনভাবে শিখবো। তো এই জন্য আমি ধরে যাক আমি ফ্রন্ট প্লেনে গেলাম, একটি লাইন স্কেচ করি। আমার একটা প্রোফাইল হয়ে গেল। প্রোফাইল ওকে, এখন দেখা যাচ্ছে আমার স্কেচ 3 এবং স্কেচ 4, আমার দুটি স্কেচ তৈরি হয়েছে, দুটি আলাদা স্কেচের মধ্যে, দুটি আলাদা ফিচারের মধ্যে। ওকে, এখন যদি আমি সারফেসে গিয়ে সুইফট সারফেসটি ইউজ করি এবং প্রোফাইল প্রোফাইল হিসেবে আমি এই স্কেচটি এবং পাথ হিসেবে আমি স্কেচ 3 অন করলাম। ওকে, এখানে কি রিবিল্ড এরর দেখাচ্ছে যে সুইফট প্রোফাইল অ্যান্ড দ্য সুইফট পাথ লাইন ইন দ্য সেম প্লেন অ্যান্ড প্যারালাল প্লেন। আচ্ছা ওকে, এখানে দেখবো যে আমার প্রোফাইল এবং পাথ যে বক্সটি রয়েছে, দুটি বক্স, তার নিচে একটি অপশন অপশন লেখা ট্যাব রয়েছে। তো এটিতে আমি যদি ক্লিক করি তো নিচে অনেকগুলো বক্স আসবে, এবং ফার্স্টে আমি দেখতে পাবো যে ওরিয়েন্টেশন অথবা টুইস্ট টাইপ আমার এখানে লেখা আছে, টুইস্ট এবং পাথ ডিগ্রি। ওকে, এখান থেকে আমি বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি, ফলো পাথ, এটা দেখাচ্ছে নর্মাল কনস্ট্যান্ট। ওকে, ফলো আমরা যে নর্মালটা ইউজ নর্মাল সুইপ ইউজ করি তা ফলো পাথ হিসেবে ইউজ করি, ফলো পাথ হিসেবে ইউজ করি। তো আমি আজকে যে সিস্টেমটা ইউজ করবো তা হচ্ছে টুইস্ট এবং পাথ, অর্থাৎ আমার এটা হচ্ছে প্রোফাইল এবং এটা হচ্ছে পাথ। তো এটা যখন এটাকে সুইপ করবে তখন এর মধ্যে টুইস্ট হবে। আচ্ছা, আমি এখান থেকে যদি ডিগ্রি চেঞ্জ করে দিই 90 ডিগ্রি। ওকে, আচ্ছা এটা দেখে এটা থেকেই মানে বোঝা যাচ্ছে যে আমার নিচে যে প্রোফাইলটা ছিল তার সাপেক্ষে উপরে লাস্ট পর্যন্ত এই লাস্ট এন্ডের যে লাইনটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে আমি আরও চেঞ্জ করতে পারি 180 অথবা 360। ওকে, এখান থেকে আমি ডিগ্রি, রেডিয়ান্স অথবা টার্মস চেঞ্জ করে চেঞ্জ করে দিতে পারি। তো এখানে যদি আমি 5 দিই, অর্থাৎ এখানে 5টি রান হয়েছে, ওকে করে দিই। ওকে, এখানে দেখা যাচ্ছে একটি আমার হেলিক্যাল শেপ চলে এসেছে। তাহলে এটা আমার দরকার নেই, স্কেচটা দরকার নেই। এখন আমি নতুন ভাবে শিখাবো। আমি এখানে একটি প্রোফাইল আঁকলাম, স্কেচ থেকে বের হলাম। এখন আমি এটা যদি সুইপ করি ফিচারে গিয়ে, যদি সুইপ বক্স ইউজ করি এবং প্রোফাইল হিসেবে আমার এই প্রোফাইলটি এবং পাথ হিসেবে আমি এটি সিলেক্ট করে দিই, এটা আমরা আগে নর্মালি ইউজ করেছি। তো এখানে অপশনে দেখতে পাবো যে আমার ফলো পাথ সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমি এটা চেঞ্জ করে দিই, আগেরটাই যদি চেঞ্জ করে দিই তাহলে দেখা যাচ্ছে আমি যদি 90 ডিগ্রি দিই আগের মতো, তাহলে এটাও 90 ডিগ্রি সরে এসেছে লাস্ট। আর এখানে যদি আমি টার্ন দিই, ওকে একটু টার্ন, ওকে এটা এখন দেখা যাচ্ছে যে আমার এটা যে পাথ এটার সাপেক্ষে এটা চলে গিয়েছে এটাকে ফলো করে, কিন্তু এর মধ্যে দুইবার টার্ন হয়েছে। যদি টার্ন টার্ন খারাপ বাড়িয়ে দিই 10। ওকে, এটা আমি 3 দিলাম, ওকে করে দিই। তাহলে দেখা যাবে একটা হেলিকাল শেপ চলে এসেছে, সেটা আমার দরকার নেই।
আচ্ছা, আমি আমার মূল কাজ শুরু করার আগে, অর্থাৎ আজকে যে কোম্পানি তৈরি করবো ওটা শুরু করার আগে আমি এর স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখাই, তাহলে মনে হয় আমাদের সবার জন্য কাজটি সহজ হয়ে যাবে। তো আমার ফার্স্ট স্টেপ হচ্ছে এই পার্টটি তৈরি করা। ওকে, ফার্স্ট পার্ট। এরপরে আমি যে কাজটি করেছি, এই যে যে আগে পার্টটি তৈরি করেছিলাম, তো আমার ফার্স্ট পার্টটি, তো এটাকে, এটার যে সারফেস আছে, আউটার সারফেস রয়েছে এখানে, আউটার সারফেস, তো এটাকে আমি জাস্ট অফসেট করে দিয়েছি সারফেসে গিয়ে। তো এখানে আরেকটি সারফেস তৈরি করেছে যা আমি ট্রান্সপারেন্ট করে দিয়েছি, এই জন্য আমি দেখাচ্ছে। তো এরপরের স্টেপ হচ্ছে, এটা জাস্ট কিছুই না, এটা যে আমি নতুন সার্ফেসটি তৈরি করেছিলাম সেটি, এবং ভেতরে যে পার্টি ছিল সেটিকে আমি জাস্ট হাইড করে দিয়েছি, এবং এই সার্ফেসটি জাস্ট ট্রান্সপারেন্ট করে দিয়েছি। এরপরে প্রশ্ন হচ্ছে, আমি একটু আগে যে দেখালাম যে আমার পাথ ফলো করে এবং টুইস্ট টুইস্ট হয়েছিল, সেই প্রসেসটি আমার এখানে দুটি সার্ফেস রয়েছে, সার্ফেস এটা এবং এই টুইস্টেড সার্ফেসটি। এরপরে প্রশ্ন হচ্ছে, ওকে, আমি যে ফার্স্টে দেখিয়েছিলাম যে দুটি সার্ফেস যদি আমি ইন্টারসেক্ট করাই, অর্থাৎ ইন্টারসেকশন কার্ভ টুলটি ইউজ করে যদি ইন্টারসেক্ট করাই, তাহলে এটাকে একটা হেলিক্যাল শেপ চলে আসবে, এটা যেখানে যেখানে ইন্টারসেক্ট করেছে এই দুটো সার্ফেস। ওকে, এরপরে প্রসেস, জাস্ট আমি সার্ফেসগুলো হাইড করে দিয়েছি। ওকে, জাস্ট আগের যে পার্টি ছিল সেটাকে আমি শো করে দিয়েছি, আর উপরের 3D লাইনটি। ওকে, এরপরে প্রসেস হচ্ছে আমার এই ওয়ারগুলো তৈরি করা, তো এটা আমি যখন করবো তখনই দেখিয়ে দেবো যে কীভাবে করেছি। ওকে, এটা হচ্ছে আমার লাস্ট স্টেপ। তাহলে আমি আমার কাজে চলে যাই। এখন আমি যে কাজটি করবো তা হচ্ছে ফার্স্ট পার্টি তৈরি করবো, অর্থাৎ এখানে যে পার্টি রয়েছে এই পার্টি তৈরি করবো এখন। এটার জন্য, এটা মনে হয় আমরা সবাই পারবো, কেউ তৈরি করতে হবে, চলে যাই। ডায়ামিটার 1, আমার প্রোফাইল হয়ে গেল, এখন আমি আমার পাথ তৈরি করছি, এটাকে আমি দিলাম 5, এটাকে আমি দিলাম 8। ওকে, এরপর আমি এটাকে জাস্ট ফিলেট করে দিব 5। স্পেসিফাইড রেডিয়াস টু এলিমিনেট ওয়ান অফ দ্য এলিমেন্ট, অর্থাৎ আমি এখানে যদি 5 রেডিয়াস দিই তাহলে আমার এখানে যে লাস্ট এইখানে এসে পড়বে, তো এই যে লাইনটি আছে এটি এলিমিনেট হয়ে যাবে, তো আমার রেডিয়াসটি কমিয়ে দিতে হবে 3 যদি দিই। ওকে, এটা আমার হয়ে গেল, এবং এখানে যে প্রোফাইল রয়েছে তাও হয়ে গেল। আচ্ছা, আমি এটি রেডিয়াস কিছুটা বাড়িয়ে দিতে যাচ্ছি 1.5। ওকে, এখন আমি নর্মাল সুইট, এখানে আমার প্রোফাইলটি দেখাবো এবং এখানে আমার পাথ। ওকে, তাহলে আমার ভেতরে যে পার্টি ছিল রেডি হয়ে গেল। এখন আমি যে কাজটি করবো তা হচ্ছে অফসেট, সারফেস অফসেট। ওকে, পরে বাইরে যে সার্ফেসটি তৈরি করেছে, তৈরি হয়েছে, এই সার্ফেসটি তৈরি করবো। তো এই জন্য আমার যে কাজটি করতে হবে তা হচ্ছে সার্ফেসে গিয়ে আমি যদি অফসেট সার্ফেস টুলটি ইউজ করি, এখানে আমি জাস্ট একটি বক্স এসেছি যেখানে দেখাচ্ছে যে আমি এখানে যে কোনো সার্ফেস সিলেক্ট করে দিতে পারবো, এবং এর নিচে একটি বক্স দেখাচ্ছে যা হচ্ছে আমার একটা ডিস্টেন্স দেখাচ্ছে, যে মানে আমি আগের যে সার্ফেস সিলেক্ট করে দিয়েছিলাম সেই সার্ফেসটি থেকে, সার্ফেস অথবা ফেস থেকে নতুন যে সার্ফেস তৈরি করবে সেটি কত দূরত্ব হবে, অর্থাৎ ডিস্টেন্স কত হবে। তো আমি এই বক্সে যদি আমার এই সার্ফেসগুলো সিলেক্ট করে দিই, ওকে, এখানে প্রিভিউ দেখাচ্ছে যে আমার কতটুকু, অর্থাৎ এই দুটি সার্ফেসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.1,
আমি কিছুটা বাড়িয়ে দিই, 0.2। ওকে, তাহলে আমার বায়ো সার্ফেসটি হয়ে গেল, দেখাচ্ছি। ওকে, তো বায়ো সার্ফেসটি তৈরি করা হয়ে গেল। এখন যদি আমার ভিতরের পার্টটি আপাতত দরকার নেই, সেই জন্য আমি এটিকে হাইড করে দিচ্ছি। এখন আমি যে কাজটি করব তা হচ্ছে, এখানে যে টুইস্ট ছিল, অর্থাৎ একটা সারফেসের টুইস্টেড সারফেস ছিল, এই সারফেসটি তৈরি করবো। তো এই জন্য আমি ফার্স্টে যে প্রস্তুতি দেখিয়েছি যে আমি সুইপ করতে পারি, সুইপ সারফেসে গিয়ে সুইপ করতে পারি, তো এই জন্য আমাকে দুটি প্রোফাইল জেনারেট করতে হবে। প্রোফাইলটি জেনারেট করার জন্য আমার এখানে যে পাথ আগেই করা ছিল, তো এটিকে জাস্ট আমি শো করে দিই, এবং এখানে আমার একটি প্রোফাইল তৈরি করতে হবে। তো এটা হচ্ছে আমার রাইট প্লেন, রাইট প্লেন গিয়ে স্কেচ। ওকে, তো আমি এখান থেকে আমার প্রোফাইলটি জেনারেট করলাম। ওকে, স্কেচ থেকে বের হয়ে যাই। এখন আমি সারফেসে গিয়ে ফিক্স সারফেস জাস্ট প্রোফাইল সিলেক্ট করে দিব, এবং পাথের যে বক্সটি রয়েছে সেখানে আমি পাথ সিলেক্ট করে দিব। তো এখানে দেখা যাচ্ছে যে আমার সুইফট হয়ে গেছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা টুইস্টেড হবে, তো ফলো পাথ থেকে না দিয়ে আমি এখানে টুইস্ট এবং পাথ দিয়ে দিই, এবং এখানে ডিগ্রি সিলেক্ট না করে টার্ন সিলেক্ট করে দিই। আচ্ছা, আমি যদি ডিগ্রি সিলেক্ট করে দিই তাহলে দেখা যাবে যে আমি 180 দিলাম। ওকে, এটি 180 ঘুরে গেছে, আমার পাথের লাস্ট পজিশনে চলে আসছে। তো আমি ইউজ করবো টার্ন, তো আমি যদি 10টি টার্ন ইউজ করি, আচ্ছা আমার পারফরমেন্সের জন্য আমি টার্ন কিছুটা কমিয়ে দিই। আচ্ছা, আমি আর কিছু কমিয়ে দিই। তো আমার এখানে দুটি সার্ফেস করা হয়ে গেল। তো এখানে আমি যদি ইন্টারসেকশন কার্ভ ইউজ করি তাহলে দেখা যাবে যে এই দুটি যেখানে ইন্টারসেক্ট করেছে, এই ইন্টারসেক্টিং পজিশনগুলোতে একটি কার্ভ জেনারেট করবে। ওকে, আমি আমার স্কেচটি হাইড করে দিচ্ছি। এখন আমি চলে যাবো স্কেচে। ওকে, এখান থেকে কনভার্জেন্স নিচে ইন্টারসেকশন কার্ভ। এখন আমি সারফেসগুলো সিলেক্ট করে দিব, আমার তিন যে ফার্স্টে যে ছিল ওখান থেকে তিনটা সারফেস এবং সেকেন্ড সারফেসটি সিলেক্ট করে দিব। ওকে, সব সার্ফেস সিলেক্ট করা হয়ে গেল। এখন যদি এটা ওকে করে দিই তাহলে দেখা যাবে যে আমার একটি কার্ভ জেনারেট করেছে, 3D কার্ভ হেলিক্সের মতো। আমি এটিকে হাইড করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমার পাথ, আমি যে ওয়্যারটি তৈরি করবো, ইলেকট্রিক ওয়্যারটি তৈরি করবো, সেটির পাথ হচ্ছে এটি। অর্থাৎ আমার এই পাথটি তৈরি করা হয়ে গেল। এখন আমার কার হচ্ছে এই ওয়্যারটি তৈরি করা। আচ্ছা, আমি ফার্স্টে যে পার্টি তৈরি করেছিলাম সেটিকে শো করে দিই। ওকে, স্কেচ থেকে বের হয়ে যাই। এখন আমি যে কাজটি করবো, এই পাথের যে পারপেন্ডিকুলার একটি প্লেন জেনারেট করবো। তো এই জন্য আমি এখান থেকে প্লেন সিলেক্ট করতে পারি আমার টুল বার থেকে, অথবা ইনসার্টে গিয়ে রেফারেন্স জিওমেট্রি এখান থেকে প্লেন সিলেক্ট করতে পারি, অথবা আরেকটি প্রসেস হচ্ছে ফিচারে গিয়ে রেফারেন্স জিওমেট্রি এখানে রয়েছে, তো এখান থেকে প্লেন সিলেক্ট করে দিতে পারি। তো এই জন্য আমার তিনটি বক্স আসবে, যেখানে আমি রেফারেন্স হিসেবে আমার এই পাথ এবং এই পয়েন্ট সিলেক্ট করে দিলে এই পাথের পারপেন্ডিকুলার একটি প্লেন জেনারেট করবে। তো এখানে রাইট ক্লিক করে স্কেচ, অর্থাৎ আমি এই প্লেনের উপরে স্কেচ করতে যাচ্ছি। ওকে,
আমি জাস্ট এখানে একটি গাইড সার্কেল দিয়ে নিচ্ছি। ওকে, এটা আমি কাজটা একটু পরে দেখাই। 0.5, আমি যে তিনটি ওয়্যার তৈরি করবো তা এই যে সার্কেল, এই সার্কেলের মধ্যেই থাকবে, কেননা আমি এখানে যে নতুন সার্ফেসটি জেনারেট করেছিলাম তা আমার আগের সার্ফেস থেকে ডিস্টেন্স হচ্ছে 0.2, অর্থাৎ আমার এই সার্ফেস থেকে এই কার্ভেচারের ডিস্টেন্স হচ্ছে 0.2। তো অর্থাৎ আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই সার্ফেসের ডিস্টেন্স হচ্ছে 0.2। এবং তো আমি এখানে যদি কোনো ওয়্যার করতে চাই তো আমার অবশ্যই এই সার্ফেসের উপরে তৈরি করতে হবে। সেজন্য আমি আমার ওয়্যারগুলো এই সার্কেলের মধ্যে রাখার চাই চেষ্টা করবো। ওকে, আমার সার্কেলগুলো যেহেতু এরিয়া সেম হবে তো আমি দুটি সার্কেল কন্ট্রোল চেপে সিলেক্ট করে এখান থেকে আমি মেক ইকুয়াল দিয়ে দেবো, অর্থাৎ রেডিয়াস সমান হবে এই দুটো। ওকে, অথবা এখান থেকে দিতে পারি। তো আমার তিনটা কার্ভ হয়ে গেল। তো আমি এটা যদি রেডিয়াস বাড়াতে চাই তাহলে তাহলে তিনটা রেডিয়াসই বাড়তে থাকবে। তো এটা আমি পজিশন করে নিই। ওকে, আমি একটি রেডিয়াস দিই 0.25, বেশি হয়ে যায়, 0.22। জাস্ট একটু পজিশন করে নিচ্ছি। এটা আরও ভালো ক্যালকুলেশন করে আরও ভালোভাবে করা যেতে পারে। ওকে, আমার যেহেতু এই কার্ভটি দরকার পড়বে না, যেহেতু আমি কনস্ট্রাকশন জয়েন্টে করে নিচ্ছি, যেহেতু আমার ফিচার করার জন্য এই কার্ভটি দরকার পড়বে না। তো আমার প্রোফাইল হয়ে গেল, আমি স্কেচ থেকে বের হয়ে যাই। এখন আমার যে প্লেন রয়েছে এটাকে আমি হাইড করে দিই, এটা আমার দরকার নেই। তো আমার এখানে প্রোফাইল হয়ে গেল এবং পাথ এটি একটু আগে জেনারেট করলাম। তো এখন যে কাজটি করবো আমি তা হচ্ছে ফিচারে গিয়ে সুইফট, আমি পজিটি আগে দেখিয়েছি, এখানে আমার প্রোফাইল এবং এখানে আমার পাথ যদি সিলেক্ট করে দিই। ওকে, এখানে দেখাচ্ছে আমার শুধু এই কার্ভটি সিলেক্ট হয়েছে। তো এখান থেকে আমি আমার এই কার্ভটি সিলেকশন ম্যানেজার, আমার এই বক্সটিকে সিলেকশন ম্যানেজার বলে। তো আমার তিনটে কার্ভ সিলেক্ট করে দিলাম, তারপরে ওকে করে দিই। আমার তিনটে হয়ে গেল। ওকে, এখান থেকে যে কাজটি করতে হবে তা হচ্ছে ক্রিস্টাল পাথ টু মেক দিস অপশন গুলো লাইক দ্য সুইচ মাস্টার এবং স্মুথ পাথ। ওকে, এখানে আমার যে প্রবলেমটি হচ্ছে তা হচ্ছে এখানে প্রবলেমটা করছে। তো আমি এখন যা করতে পারি রোল ব্যাক করে চলে যাই স্কেচে। ওকে, আমার এখানে যে প্রবলেমটি হচ্ছে মানে অর্থাৎ সুইপ করতে যে প্রবলেমটি হচ্ছে তা এই এখানে যে রেডিয়াসটি আমি করেছিলাম, ফার্স্টে যে সেট করেছিলাম এই রেডিয়াসটার কারণে হচ্ছে। ওকে, তো আমি রেডিয়াসটি অনেক ছোট হয়ে গিয়েছে এই কারণে এখানে আলাদা প্রোফাইল তৈরি করছে। তো এই জন্য আমি আমার যে স্কেচটি রয়েছে তা এডিট করে আমার রেডিয়াসটি বাড়িয়ে দিতে হবে। K4 যদি দিই, ওকে, তো আমার এই কার্ভটি জেনারেট হয়ে গেল। এখন আমি সুইফটে গিয়ে আমার প্রোফাইল এবং পাথ এই দুটো আমি সিলেক্ট করে দিলে দেখা যাবে যে আমার সুইফট
কমান্ডটি এক্সিকিউট হয়ে গেছে। তো আমি যেহেতু আমি পিকচারটি দেখি, যেহেতু এখানে আমি একটি আইটির উপর পেঁচে রয়েছে, তো এই জন্য আমি ফলো পাথে না গিয়ে টুইস্ট অ্যালং পাথ ইউজ করব। তো এখান থেকে আমি টার্নে চলে যাই। টার্নে যদি আমি টিম দিয়ে ওকে, তো এখানে দেখা যাবে যে আমার যে তিনটি সার্কেল ছিল, আমার এই স্টার্ট থেকে এন্ডে যেতে যেতে এটি 10 বার টার্ন করেছে। তো ওকে করে দিই। যেহেতু কিছুটা কমপ্লেক্স শেপ, তো এর জন্য কিছুটা টাইম দিতে হবে। এখানে দেখা যাচ্ছে আমার রিবিল্ড হচ্ছে। এখন যদি আমার টিকিট জাস্ট কালার করতে চাই, আচ্ছা আমি আরেকটি জিনিস দেখাচ্ছি যে আমি আমার পার্টের মধ্যে যতগুলো আলাদা আলাদা সলিড বডি তৈরি করব, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমার এটা আলাদা সলিড বডি। তো আমার ডিজাইন ট্রিতে যদি সলিড বডি এখানে ক্লিক করি, তো এখানে দেখা যাবে যে ওটা একটি সলিড বডি হয়ে আছে। ওকে, আমার এটা হয়ে গেল। তো এখান থেকে আমি মেটেরিয়াল থেকে কালার চেঞ্জ করে এটাকে এই অবস্থায় নিয়ে যেতে পারি। এই টিউটোরিয়ালের মধ্যে যে টুলগুলো শিখলাম সেগুলো আমরা আগেই শিখেছি, কিন্তু এটা জাস্ট একটু ট্রিকিভাবে ইউজ করা। তো এই জিনিসগুলো যদি আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে চাই, তো এমন ছোট ছোট অনেক কাজ করতে পারি। ওকে, আজকে মডেলিংয়ের এই পার্টটি এখনই শেষ। ধন্যবাদ সবাইকে।